হাই, আমি প্রিয়াঙ্কা সরকার, আপনারা দেখছেন নিউজ টুডে গুড টু। সাংবাদিক বন্ধুদের আমার সাদর সম্ভাষণ জানাই। আমি সুনীল কুমার রানা, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কোস্টাল অ্যাসোসিয়েশন। আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলন, সেই সম্মেলনের লিখিত বক্তব্য আপনাদের কাছে আমি পেশ করছি। পশ্চিমবঙ্গ হিমঘর মালিক অ্যাসোসিয়েশনের তরফে আজ আমরা মাননীয় সাংবাদিকদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন হিমঘর শিল্পের প্রতি সরকারের উদাসীনতার কারণে কৃষক, উপভোক্তা ও সাধারণ মানুষের ক্ষতি হয়ে চলেছে তার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। গ্রামীণ অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প হিমঘর কীভাবে ক্রমাগত রুক্ত শিল্পে পরিণত হচ্ছে, সেই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের এই সম্মেলন। আপনারা অবগত আছেন যে হিমঘরে কৃষিজ পণ্য, বিশেষত আলু সংরক্ষণ করার জন্য সরকার নির্ধারিত যে ভাড়া আমরা পাই, তার সাহায্যে হিমঘর চালানোর খরচ মেটানো হয়ে থাকে। প্রচলিত ধারা অনুসারে সরকার নিয়োজিত বিশেষজ্ঞ কমিটি হিমঘর পরিচালনার বাস্তবিক খরচ সমূহ, অর্থাৎ বিদ্যুৎ, অ্যামোনিয়া, ডিজেল, যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণ ও মেরামতি, কর্মচারী ও লোডিং আনলোডিং সংক্রান্ত বিভিন্ন প্রকার শ্রমিকদের পারিশ্রমিক ইত্যাদি বাবদ খরচ বৃদ্ধির হার বিচার বিবেচনা বিশ্লেষণ করে সরকারকে ভাড়া বৃদ্ধির সুপারিশ করেন এবং এই সুপারিশের ভিত্তিতে সরকার হিমঘর ভাড়া বৃদ্ধির অনুমোদন দিয়ে থাকেন। আমরা লক্ষ্য করছি যে প্রতি বছর সরকারি অনুমোদন ওই কমিটির সুপারিশের পরিমাণ থেকে কম হয় এবং এইভাবেই 2021 সাল অবধি সুপারিশ করা কুইন্টাল প্রতি 21.35 টাকা হিমঘর মালিকদের ভাড়া বাবদ আদায় করিতে দেওয়া হয় নাই। একইভাবে বছরের পর বছর খরচ অনুপাতে ভাড়া কম পাওয়ায় ফলে বর্তমানে খরচ ও আয়ের ব্যবধান অনেকটাই বেশি হয়ে গেছে। এই জন্য হিমঘরগুলি আর্থিকভাবে রুগ্ন হয়ে পড়েছে ও ব্যাংকের অনুৎপাদক সম্পদ NPA হিসাবে হস্তান্তরিত হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় অর্থের অভাবে হিমঘরের আধুনিকরণের জন্য ন্যূনতম যন্ত্রপাতি কেনা সম্ভব হয়ে উঠছে না, যার ফলে উপভোক্তা ও সংরক্ষণকারীদের আমরা কোনো আধুনিক সুবিধা দিতে সক্ষম হচ্ছি না। যদিও বিশেষজ্ঞ কমিটি অনুযায়ী 2023 সালে ভাড়ার পরিমাণ 194 টাকা উত্তরবঙ্গের জন্য এবং দক্ষিণবঙ্গের জন্য 190 টাকা করার জন্য সরকারের কাছে সুপারিশ পাঠানো হয়, এটা প্রতি কুইন্টাল হিসাবে। এর ফলে শুধুমাত্র 2021 সাল হইতে 2022 সাল পর্যন্ত হিমঘর পরিচালনার খরচ বৃদ্ধি বাবদ প্রতি কুইন্টালে 9.95 টাকা আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এরপর পুনরায় 2023 সালে সমস্ত ধরনের খরচ বৃদ্ধি বেড়েছে, যদিও বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে উক্ত এই বৃদ্ধি আমরা আবেদন করা হয়নি। আমরা অত্যন্ত দুঃখের সহিত যে অন্যান্য রাজ্যে হিমঘর ভাড়া প্রতি কুইন্টাল 230 টাকা থেকে 270 টাকা হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে আমাদের প্রতি কুইন্টাল 168 টাকা এবং
নর্থ বেঙ্গলে 172 টাকা ভাড়ায় হিমঘর চালাতে বাধ্য করা হচ্ছে। এইভাবে হিমঘর পরিচালনার খরচ অনুপাতে আমরা প্রতি কুইন্টালে 31 টাকা 30 পয়সা ক্ষতি স্বীকার করেও গত 2 বছর হিমঘর চালিয়ে এসেছি। আন্তরিক ইচ্ছা সত্ত্বেও অর্থের অভাবে হিমঘরের আধুনিকরণের কোনো কাজ করা সম্ভব হয়ে ওঠে নাই। এর ফলে কৃষক উপভোক্তা সংরক্ষণের আধুনিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পরিস্থিতির চাপে আমাদের বহু সদস্য ঋণের জালে জড়িয়ে পড়েছেন, যার ফলে বিভিন্ন জেলায় অনেক হিমঘর রুগ্ন হয়ে বন্ধ হয়ে যাচ্ছে অথবা ব্যাংকের অনুৎপাদক সম্পদে রূপান্তরিত হয়েছে। হিমঘর শিল্পের এই আর্থিক ক্ষতি বন্ধ না হলে আগামী দিনে গ্রামীণ অর্থনীতিতে সুদূর প্রসারী প্রভাব অবশ্যম্ভাবী। তাই আগামী মরশুমে আলু সংরক্ষণের শুরু হওয়ার আগেই আমরা আপনাদের সকলকে জানাতে চাই যে হিমঘর ভাড়া উপযুক্ত বৃদ্ধি না হইলে আগামী মরশুমে আলু সংরক্ষণের জন্য হিমঘর খোলার বিষয়ে আমরা নিশ্চিত হতে পারছি না। যদি উপযুক্ত সময়ে হিমঘর পরিষেবা দিতে আমরা অপারগ হই, সেই জন্য আমরা আপনাদের সকলের কাছেই ক্ষমা প্রার্থী। সরকার তো সেটা আমরা পশ্চিমবাংলায় সেটা সম্ভব নয় একটা করা, কিন্তু যেটা সরকার নিয়োজিত যে বিশেষজ্ঞ কমিটির কথা আপনাদের বলা হলো, এই কমিটিকে সব রকম বিশ্লেষণ করে ওনারা 2022 সালের প্রথমে জানুয়ারি মাসে যে ওনারা ডিক্লেয়ার করেছিলেন এই সাউথ বেঙ্গলের জন্য 190 টাকা এবং নর্থ বেঙ্গলের জন্য 194 টাকা করা হোক বলে ওই বিশেষজ্ঞ কমিটি সরকারের কাছে পাঠিয়েছিলেন 2022 সালে। তারপরেও বলা হচ্ছে যে 2023 সালে আবার খরচ খরচা বেড়েছে, কিন্তু আমরা 23 সালেও যেমন কোনো কিছু পাইনি সেরকম 24 সাল আবার সামনে এসে গেছে। সুতরাং এই 24 সালের আগে যদি আমরা ঠিকভাবে কোনো কিছু না পাই তাহলে আমাদের মানে অক্ষমতা উনি যেটা বললেন সেটা আপনারা ভাবেন। আপনাকে উনি ক্লারিফিকেশন দিয়েছেন, দেখুন যে বলেছেন যে বহু জেলাতে যে এনপিও হয়ে স্টোর বন্ধ হয়ে যাচ্ছে এবং তার যদি স্ট্যাটিস্টিক্স আপনারা দেখতে চান কোন জেলায় কতগুলো বন্ধ হয়ে গেছে, কোন জেলায় কতগুলো এনপিও হয়ে গেছে এবং স্টোর ব্যাংক আবার অভাবী বিক্রির মতো, ব্যাংক মানে কি ব্যাংকের লোন যেটুকু আছে সেইটুকু টাকা পেলে ব্যাংকের শেষ, একটা স্টোর তৈরি করতে যেখানে হয়তো 20 কোটি টাকা খরচা হবে ব্যাংকের লোন আছে তার কাছে 10-12 কোটি, সে 10-12 কোটি পেলেই বেঁচে দেবে, এইভাবে কতগুলো স্টোর বিক্রি হয়ে গেছে ব্যাংকের মাধ্যমে সেই সব লিস্ট যদি আপনারা মানে জানতে চান আমরা তার স্টেটমেন্ট দিতে পারি। তাই জন্য তারা অবস্থা দিচ্ছে, তারা আমাদের অ্যাসোসিয়েশনে তারা লাইসেন্সগুলো আমাদের জমা দিয়েছে যে তারা প্রকৃত চাপ হয়ে যায়, তাদের আমাদের লাইসেন্স এনেছি যে লাইসেন্সগুলো তারা আমাদের ডিপার্টমেন্টে কী করবো পরবর্তীকালে সেটা পাওয়ার বিষয়ে আমি লাইসেন্স আপনাদের দেখাচ্ছি যে আমাদের পুত্র যে লাইসেন্স হয় আমি ছোট করে বলছি, আপনারা ডিটেল আরও আমাদের প্রতিজ্ঞা আছেন বলবেন। যেহেতু আমি প্রেসিডেন্ট আমাদের অ্যাসোসিয়েশনের, আমাদের মূল বক্তব্য হলো এবছর আগামী সিজিতে 1 মার্চ মরশুম শুরু হওয়ার আগে সরকার তার যে ভাড়া ইতিমধ্যে যে বর্ধিত করা হয়েছে রেন্ট কমিটি সেইটা এফেক্ট ফুল করতে হবে, না হলে আমাদের ক্ষেত্রে কোল্ড স্টোরেজ চালানো আগামী সিজনে খুব অসুবিধার মধ্যে আমরা পড়েছি। এই জন্যে আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এটা ভেন্টিলেট করতে চাইছি সো দ্যাট সরকার এটা ব্যবস্থা নিক তাড়াতাড়ি, কারণ এখানে কৃষক ছোটো ছোটো ক্ষুদ্র চাষি সকলেই যুক্ত আছেন, ভাড়াটা না পুনর্বিবেচনা না করলে আমাদের ইন্ডাস্ট্রিটা রুগ্ন থেকে রুগ্নতর অবস্থায় পৌঁছে গেছে, এইটাই আমাদের মূল জিস্ট বক্তব্য। বর্তমানে ভাড়া কত আর আপনারা কত এক্সপেক্ট করছেন যেটা হলে আপনাদের? বর্তমানে ভাড়া 168 টাকা আছে এই আমাদের সাউথ বেঙ্গলের জন্যে, আর এতে আছে নর্থ বেঙ্গল আছে 172 টাকা। আমাদের এক্সপেকটেশান কুইন্টাল প্রতি আমাদের এক্সপেকটেশান আছে 190 এবং 194 পার কুইন্টাল, কিন্তু মাথায় রাখতে হবে অন্যান্য রাজ্যের
ভাড়ার আনুপাতিক এর সাথে আমাদেরকে সেখানে পৌঁছাতে পারলে তবেই ইন্ডাস্ট্রিটা পশ্চিমবঙ্গে টিকে থাকবে। আর যদি এরকমভাবে দিনের পর দিন কম বা না বাড়ানো হয়, যদি আপনারা একদম সব থেকে কমে চলে আসেন, তাহলে ইন্ডাস্ট্রি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? ইন্ডাস্ট্রিটা এখনই এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে এই ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি যারা সরাসরি কৃষকদের বা গ্রাম বাংলার অর্থনীতির বুনিয়াদ, গ্রাম বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড এই কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি। তো সেই ইন্ডাস্ট্রি যদি ধ্বংস হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারছেন কি 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 অবস্থায় পৌঁছবে আগামী দিনের ভবিষ্যৎ। আমার নাম সুনীল কুমার রানা, প্রেসিডেন্ট। তো আমরা জানি আপনি যেটা বললেন যে মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল, বৈঠকে কি হয়েছে, মন্ত্রী সেদিন আপনাদের ওপেনলি বলে গেলেন যে আমরা ব্যাপারটা আলোচনা করে কতটা বাড়ানো যায় ওনারা সে ফাইলটা ওনারা অলরেডি পাঠিয়েছেন নবান্নতে, কিন্তু সেটা এখনও মানে ফিরে আসেনি। তো সুতরাং সেটা আপনাদের সামনে উনি বলেছেন, নিজেই মুখে বলেছেন, এবং আমাদের নিয়ম মানে মজুমদার সাহেবও সেদিন বললেন যে এটা পাঠানো হয়েছে এবং দেখা যাচ্ছে, মানে উনি বলেছেন যে তার মধ্যে কিছু ইয়ে খরচা আছে, যাই হোক সেটা সব দেখে আমরা চাইছি মিনিমাম আমাদের যে এক্সপার্ট কমিটি যেটা করেছিল সুপারিশ করেছিল বিশেষজ্ঞ মানে সেখানে গভর্নমেন্ট একটা নিয়োজিত এক্সপার্ট কমিটি, তারা বলেছিল যে সাউথ বেঙ্গলে অন্তত 190 করা উচিত এবং 194 এখানে করা উচিত এইটা প্রতি কুইন্টালে। আপনাদের একটা জিনিস মাথায় ভাবতে হবে যে ধরুন ওনারা রেকমেন্ড করেছেন 22 পয়সা কেজিতে, 22 পয়সা কেজি মানে 22 টাকা কুইন্টাল, মানে 168 থেকে 190 করেছেন মানে 22 পয়সা। এইটা জানতে হবে যে আলুর উপর কত ইফেক্ট আসছে। আপনাদের স্বাভাবিকভাবে এটা জনগণের মাত্র প্রশ্ন আসবে, আপনার কলকাতায় যারা আলু কিনে খান তাদের কাছে প্রশ্ন আসবে, তাদের জানবেন যে এটা 22 পয়সা কেজি মাত্র ইম্প্যাক্ট আসবে, যেখানে টোটাল ইম্প্যাক্ট আপনি 20 টাকা কেজি আলু খাচ্ছেন সেখানে 22 পয়সা কেজিতে এই রেন্টের ইম্প্যাক্ট। তো এইটুকু অন্ত মানে ইনক্রিজ যে রেন্টটা করতে করাতে চাচ্ছেন এক্সপার্ট কমিটি সেটা 22 পয়সা কেজি, এইটুকু না দিলে ইন্ডাস্ট্রিটা যদি না বাঁচে আজকে গ্রাম বাংলার কী অবস্থা হবে? আজকে ধরুন যে সমস্ত জায়গা স্টোরগুলো বন্ধ হয়ে গেছে, এই স্টোরের লাগোয়া যার লোকগুলো কাজ করে খাচ্ছিল এবং বিভিন্ন ভাবে এক একটা স্টোরে 200 থেকে 250 লোক কাজ করে খায় এইভাবে বিভিন্ন ওয়েতে, তাদের কাজ কর্ম তাদের চলে গেছে, তো এইভাবে এবং অনেক ক্ষতি হচ্ছে, যার জন্য আমাদের গ্রাম বাংলার এই ইন্ডাস্ট্রিটিকে আমরা তুলে ধরতে উন্নত করতে চাইছি।